নমস্কার নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে এবং আলোচনাতে আজকে আমার সাথে ভার্চুয়ালি গেছেন। পশ্চিম বাংলা থেকে আর জি করের প্রাক্তন স্টুডেন্ট বাংলার চিকিৎসক তাপস বিশ্বাস তাপস বাবু নিউজ ভ্যানগার্ডের এই আলোচনাতে আপনাকে ভার্চুয়ালি স্বাগত জানাই নমস্কার একেবারেই আজকে আমাদের এই আলোচনা শুধুমাত্র আরজিকর নিয়ে যেখানে আরজিকর নিয়ে গোটা দেশ তথা গোটা বিশ্ব এই মুহূর্তে একত্রিত হয়েছে শুধুমাত্র শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন গোটা বিশ্ববাসী এই রাজ্যেও চলছে আরজিকরকে নিয়ে একের পর এক প্রতিবাদ কিন্তু দিন যত এগোচ্ছে আরজিকর কাণ্ডের যেন ব্রেশ ব্রেস বাড়ছে একের পর এক যেন ধোয়াশা সামনে আসছে তাপস বাবু এই যে গোটা দেশ তথা গোটা বিশ্বের কাছে আরজিকর আজকে নেগেটিভ প্রচার পেল এবং এই নেগেটিভ প্রচার সবার সামনে এলো আপনি প্রাক্তন সেখানকার ছাত্র তার সাথে আপনি একজন চিকিৎসক বাংলার কিভাবে দেখছেন এই পুরো ঘটনাটাকে সত্যি বলতে ম্যাম খুবই দুঃখজনক ব্যাপার খুবই খারাপ লাগছে মানে নিজে যে আর জি করের একজন প্রাক্তন ছাত্র পরিচয় দিতেও আমার লজ্জা লাগছে এমন অবস্থা মানে নিজেকে কিভাবে যে আমি সামলাচ্ছি সেটাই ভাবতে পারছি না এই আর্জি করে আমার হাতে খুবই আমি এই করে করার প্রাক্তন ছাত্র শুধু নয় আমি প্রাক্তন ছাত্র সংসদেরও আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমার খুব খারাপ লাগছে এত নেগেটিভ খবর আর্জি করে সম্বন্ধে আসছে এবং এটা আসছে শুধু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভুলের জন্য এখানে আমি করবো মেইনলি আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপাল এবং একটা সিন্ডিকেট একটা কোটরি তৈরি করেছিলেন উনি ওনার কোটরিদের জন্য এই সমস্যাটা হয়েছে এবং এই প্রবলেম এই বদনামটা আর্জি করে শুধু ওই প্রিন্সিপাল এবং ওই কঠোরির জন্য এই জিনিসটা হয়েছে খুবই দুঃখের বিষয় এই আর্জিকর চার বছর আগে প্রিন্সিপালে আসার আগে পূর্ব ভারতের মধ্যে নাম্বার ওয়ান ছিল আর সারা অল ইন্ডিয়ার মধ্যে পনেরো না ষোলো নম্বরে ছিল আর সেই আরজিকর এখন কোথায় কি পজিশন হয়ে গেছে মেডিকেল কলেজগুলোর মধ্যে খুবই খারাপ লাগছে যে আরজিকরটা এই চার বছরের মধ্যে এত অদরপতন হয়ে গেল এবং এত বদনাম করতে হলো যে আরজিকরটা তৈরি করেছেন ডক্টর রাধা গোবিন্দ কর ভিক্ষে চেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা মিডিয়াম একটা মেডিকেল কলেজ করার ব্যবস্থা করেছিলেন সেই আরজিকর যার সাথে ডক্টর বিধান রায় যুক্ত ছিলেন এবং ডক্টর বিধান রায় এবং সেই আরজিকরের প্রিন্সিপাল এই ডক্টর সন্দীপ ঘোষ আর কোথায় নিয়ে নামিয়ে দিলেন এটাই সবচেয়ে দুঃখের বিষয় ডাক্তারবাবু এই যে একটা সময় আরজিকরকে নিয়ে আমরা জানতাম যে প্লেগ থেকে শুরু করে জলাতঙ্ক তখনকার সময় একটা ভয়াবহ রোগ ছিল যার জন্য সবার আগে মানুষের চোখ বন্ধ করে নারী স্বাধীনতা মানে এই যার উপরে এটা দায়ী সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ দায়ী সম্পূর্ণ দায়ী ওদের একটা কঠুরি তৈরি হয়েছে একটা সিন্ডিকেট বলা যায় এবং এটাতে প্রিন্সিপাল শুধু নয় আরো অনেকে আছে যারা এটার জন্য রেসপন্সিবল এই যে এই যে সিবিআই এই মুহূর্তে এই পুরো ঘটনাটি কভার করেছে এবং সিবিআই এই মুহূর্তে হেফাজতে রয়েছেন দোষীরা অভিযুক্তরা একের পর এক গ্রেফতারি বাড়ছে এবং নতুন করে নানান রকমের মামলা নানান রকমের ভিন্ন ভিন্ন আহ কি বলবো মামলায় সক্রিয় এই মুহূর্তে রয়েছে লালবাজার পুলিশ কি মনে হচ্ছে আজকে কিছুক্ষণ আগেও আমরা খবর পেয়েছি যে আহ যিনি অধ্যক্ষ এখনো যদিও তিনি প্রাক্তন এই যে সন্দীপ ঘোষ তার যে ফোন সেটাকে সিজ

সিবিআই এখনো ইন্টারোগেশন করে চলবে এটা এটা কারেকশন করে দি কারণ সিবিআই এখনো কাউকে অ্যারেস্ট করেনি হ্যাঁ সিবিআই যদি চায় নিশ্চয়ই পারবে মানে আমার আমার সেই ভরসাটা আছে সিবিআই এর প্রতি কিন্তু হ্যাঁ এটা চাইতে হবে সেই উইল পাওয়ারটা দরকার আমরা তো জানি সিবিআই অনেক কেস এরকম ভাবে মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিয়েছে যেমন কামদুনি আরো অনেক শারদা নারদা কেস গুলো যেগুলো শুনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি কি হয় নাথিং হ্যাপেন্স সিবিআই যদি সত্যি চায় যদি সত্যি এটা করতে চায় ক্যান কাম টু লজিক্যাল কনক্লুশন এবং এটা তাড়াতাড়ি করতে হবে সো দ্যাট ইট বিকমসাম্পল এক্সাম্পল হিসাবে থাকতে পারে ভবিষ্যতের জন্য যেন এরকম ঘটনা আর পুনরায় না ঘটে এই যে এই যে কর কাণ্ড যেখানে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে প্রায় বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জনকে বদলির অর্ডার করা হয় যদিও তার পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে সেটাকে আবার প্রত্যাখ্যান করে দিল স্বাস্থ্য ভবন তো সেটা কি মনে হচ্ছে যে তাহলে কোন চাপের চাপে পড়ে কি আদেশ আবার প্রত্যাখ্যান হয়ে গেল ম্যাম এটা একটা আমি যেটা আপনাকে বলছিলাম ওই সিন্ডিকেট যে কোটরিটা বলছিলাম এই সিন্ডিকেট এই কোটরি স্বাস্থ্য ভবনকেও চালা হয় এবং এটা ওই টপ টু বটম আছে একটা পার্টিকুলার গ্রুপ যারা পুরোপুরি করছে ট্রান্সফার করা কলকাতা দেবে এইসব সব সব করছে এই গ্রুপটা এবং দুর্ভাগ্যক্রমে আমাদের ডিএচএস ডিএমই যারা যাদের এই জিনিসগুলো করার কথা তাদেরকে আপনি চিন্তা করুন মানে জাস্ট তাদেরকে একটা তাদেরকে এই দিয়ে এই কোর্টটা এগুলো সবকিছু করছে শুধু তা নয় আমি আপনাকে একটা এই যে ঘটনা ঘটার পর একটা এনকোয়ারি কমিটি করলেন আমাদের এক্স প্রিন্সিপাল সন্দীপ রায় সন্দীপ ঘোষ উনি নিজে কমিটি করলেন কমিটিটা কাদের করার কথা হেলথ ডিপার্টমেন্ট থেকে স্বাস্থ্য ভবন থেকে ডিএমই ডিএইচএস লেভেল থেকে কমিটি হয় তাহলে ওর লোকের এক্সপ্রেন্সিবল সেই কমিটিতে মেয়েটা মানে আহ অভয়ার যার যে রেপ মার্ডার হয়েছে অভয়ার জুনিয়ররা যারা সদ্য স্টুডেন্ট পাস করেছে তারাই এই কমিটিতে আছে মানে যারা পেটোয়া এই পেটোয়া গুলোকে নিয়ে একটা কোটুই তৈরি করেছে এই সন্দীপ রায় এবং আরো আরো অনেকে আছে এটা সিবিআই করতে পারবে এটা সিবিআই বার করতে পারবে যতক্ষণ না ওই কোটারি ওই সিন্ডিকেটটা সাথে তৃণমূলের খুব ক্লোজ কানেকশন আছে এবং এই সিন্ডিকেটটা যতক্ষণ না হবে ততক্ষণ আয়োজি করার কোন উন্নতি হবে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আপনি যেটা বললেন যে এই ট্রান্সফারের ব্যাপারটা এটা এই সিন্ডিকেট করার চেষ্টা করেছিল কিন্তু এটা দেখুন চিফ মিনিস্টার ম্যাডাম জানতেন না যদি উনি হেলথ মিনিস্টার কিন্তু এই কোটরিটা ডিএমএ কি দিয়ে এটা করিয়েছিল বলছে যে না এটা আগে রুটিন ট্রান্সফার এই এই করে একটা এক্সকিউজ দিচ্ছে কিন্তু এটা করল কিন্তু এই কারণে যাদের করেছিল তারা বেশিরভাগ আন্দোলনের সাথে যুক্ত ছিল এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের সাথে যুক্ত আছে বলে তাদেরকে ট্রান্সফার করল তারপর সেটা আপনি তো স্টুডেন্ট এবং আপনি ওতপ্রোতভাবে এই আর জি সাথে জড়িত যেটা আপনি বললেন আমরা যদি হাসপাতালের ভেতরটা একটু আপনার থেকে জানতে চাই যে সেটা কেমন আমরা হয়তো বাইরে থেকে বুঝবো না সাধারণ মানুষ হিসেবে ভেতরটা কি পরিস্থিতি এবং সেখানটা কতটা সেফ কতটা নিরাপদ শুধু আর নয় প্রত্যেকটা মেডিকেল কলেজ হোক বা সাধারণ যে কোনো ডিগ্রি কলেজের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে হাসপাতালে মানে ডাক্তারদের সেই মানসিকতাটা এখন ওরা খুব ট্রমাটাইজ হয়ে আছে এবং এই যে একটা মানে একটা ভয়ের মধ্যে আছে যে গিয়ে কিভাবে আমরা ডিউটি করব মহিলার স্পেশালি কিভাবে আমরা ডিউটি করব আর আরেকটা হচ্ছে এই মাঝে মধ্যে যে গিয়ে ডাক্তারদের ওপর ডাক্তারদের পেটানো হয় এ রেগুলার সব জায়গায় হচ্ছে মানে কোথাও পঞ্চায়েত প্রধান এসে দাদাগিরি করছে ডাক্তারদের উপরে জেলা পরিষদের মেম্বার এসে দাদাগিরি করছে একটা এমএলএ এমএলএ এসে দাদাগিরি করে যাচ্ছে মানে এইভাবে ডাক্তারদের এই সিচুয়েশনের মধ্যে কাজ করতে হচ্ছে এবং শুধু তা নয় মানে

এই যে অধ্যক্ষ আজকে আমরা সন্দীপ ঘোষকে দেখছি একেবারে তিনি যেন উদাহরণ তৈরি করে দিয়েছেন সবার সামনে আমরা যেটা প্রকৃতপক্ষে বলি যে একজন অধ্যক্ষের কি ভূমিকা হওয়া প্রয়োজন ছিল এই সময় দাঁড়িয়ে কি করলে বা কি করা উচিত ছিল একজন স্বচ্ছ একজন মানুষের একজন ব্যক্তি হিসেবে কি মনে হয় দুর্ভাগ্যের বিষয় আমি এই অধ্যক্ষ কে খুব ভালো করে চিনতাম কারণ ও আমার থেকে চার বছর মতো জুনিয়র ছিল আর জি করাই আমার জুনিয়র ছিল এবং আমি ওকে কলেজ লাইফ থেকেই চিনতাম কারণ আমি কলেজের জয়েন্ট সেক্রেটারি ছিলাম স্টুডেন্টস ইউনিয়নের এবং তখন থেকে আমি ওকে চিনি কিন্তু ওর মধ্যে একটা চেঞ্জ বিশাল চেঞ্জ দেখলাম মানে ও ওই ভদ্রলোকের মধ্যে কেমন যেন যে যেমন ঠিক আপনি ইমাজিন করুন যে রাহুল গান্ধী বা নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জী বা বড় কেউ ঢুকলে সে আগে থেকে যেমন সিকিউরিটি সরিয়ে দেয় সবাইকে নেমে যায় গাড়ির গেটে দাঁড়িয়ে থাকে সব সরিয়ে দিচ্ছে এরও পঁচিশ তিরিশ জন পঁচিশ তিরিশ জন সিকিউরিটি এইভাবে ছিল রুমের বাইরে দুটো বাউন্সার বসে থাকতো হ্যাঁ বাপ বাপ ওর একটা আলাদা লেভেল ছিল এবং নিজেকে মানে সেই লেভেলে মানে স্বাস্থ্য ভবনেও ডিএমইএস ওর কাছে বাচ্চা এরকম ব্যাপার এবং করুন একটা এনকোয়ারি কমিটি হচ্ছে যেটা হাই লেভেল এনকোয়ারি কমিটি যেটা আসবে কোথা থেকে ডিএমই ডিএচ স্বাস্থ্য ভবন থেকে আসার কথা সেটা উনি বার করছেন এনকোয়ারি কমিটি তাহলে বুঝতে পারছেন তোমার কি লেভেল কি পাওয়ার এই ভদ্রলোক আপনি চিন্তা করুন উনি নয় না কলেজের প্রফেসরদের কাছে ডাক্তারদের কাছে না কারো কাছে কোটারির কাছে ছাড়া উনি মানে নয় আমরা এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশন থেকে অনেকবার ওনাকে চিঠি লিখেছি আপনার সাথে দেখা করতে চায় উনি এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশন কেউ কোনো মেম্বারের সাথে দেখা করতে চান না উনি কোনো রিপ্লাইও দেন না আমাদের চিঠির তা এই ভদ্রলোক মানে একটা ফ্যাসিস্ট মেন্টালিটি নিয়ে উনি এই হাসপাতালটা চালিয়েছেন যারা ওখানে সরকারি কর্ম কর্মরত যে ডাক্তার গুলো আছেন তাদেরকে চেষ্টা করেছে ট্রান্সফার করে দেওয়া তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে কলকাতা কর থেকে অন্যান্য জায়গায় যারা ওনার বিরুদ্ধে যারাই ভয়েস অফ ডিসেঞ্জ হয়েছে প্রত্যেককে ট্রান্সফার করে দিয়েছে এবং এই ট্রান্সফারটা দেখুন কত সহজ ব্যাপার নয় কিন্তু ওর কত পাওয়ার দেখুন ইজিলি ট্রান্সফার করতে পারছে

একটা পরীক্ষায় পাশ করানোর জন্য মানে যেটা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি আমাদের সময় কিন্তু হয়ে গেছে যে পাশ করানোর জন্য ১০ লাখ টাকা দিতে হবে আপনি চিন্তা করুন একটা ফার্স্ট এমবিবিএস বা সেকেন্ড এমবিবিএস বা ফাইনাল এমবিবিএস এ পরীক্ষায় পাশ করানোর জন্য তাদের বাপ মাকে যদি দশ লাখ টাকা দিতে হয় আর না দিলে ফেল আর যদি আপনি ওনার বিরুদ্ধে বলেছেন ফেল মানে উনি প্রফেসরদের বলে ইনস্ট্রাকশন দিচ্ছেন একে ফেল করা হবে প্রফেসররা ট্রান্সফারের ভয় বা অন্য ভয়ে কিছু করতে পারছে না এই হয়েছে পরিস্থিতি মানে পুরো একদম ফ্যাসিস্ট টেন্ডেন্সি এবং এইভাবে উনি চালিয়ে চালাচ্ছিলেন হাসপাতালটা আজকের এই ঘটনা থেকে আরজি করের ভেতরের খুঁটিনাটি উঠে আসছে কিন্তু এমন তো তাহলে অনেক অনেক কলেজ রয়েছে যেখানে হয়তো ভেতরে এরকমই চলছে হয়তো আমরা সামনে সেটা দেখতে পাচ্ছি না একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে মিলে চোখে একরাশ স্বপ্ন নিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়তে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তার ক্ষমতা না থাকে এই টাকা দেওয়ার তাহলে তো তাকে কোটার মতন অবস্থা হয়ে যাবে বা আমাদের পশ্চিমবঙ্গ আর কয়েকটা দিন পরে একদম ম্যাম এটাই হয়েছে অবস্থা আপনি চিন্তা করুন বীরভূম থেকে একটা ছেলে বীরভূমের ছেলে সে আর জি করে পড়তো তার নামও আমি বলে দিতে পারি আহিত সে করেছিল সে প্রতিবাদ করেছিল তাকে সাপ্লিমেন্টারি দিয়ে হয়েছিল এবং তাকে ফেল করিয়ে দেওয়া হলো এবং তাকে আবার পরীক্ষা দিতে হলো মানে আপনি চিন্তা করুন তার ছেলেটা ভালো রেজাল্ট করে পড়তে এবং ডাক্তারি পড়তে বিশ্বাস করুন আমার ছেলে বলছে আমাকে জিজ্ঞেস করছে বাবা আমি ডাক্তারিতে যেতে চাইছিলাম কিন্তু এখন আর আমার যাবার ইচ্ছা করছে না এই যা শুনছি তোমাদের এই যা দেখছি মানে ছেলেটা আমাকে বলছে যে আমি কি ডাক্তারি করবো এখানে এই দেশে কি করব আমি এখানে এই হয়ে গেছে পরিস্থিতি আমরা নিট নিয়ে কথা বলছিলাম আমরা একটা সময় নিট নিয়ে আমরা ফোকাস করছিলাম যে গোটা দেশ তখন তোলপাড় ছিল আজকে তো সেই একই ছবি দেখা যাচ্ছে আমাদের ঘরের মাটিতে একদম একদম নিট নিট তো একটা একটা ওখানে যা যা হয়েছে সেটা তো অ্যাডমিশনের জন্য আর এখানে অ্যাডমিশনের পর হুম হুম এখানে অ্যাডমিশনের পর সেই ঘটনাটা মানে প্রত্যেকটা স্টেফে যদি ছাত্রদের এইভাবে ধাক্কা খেতে হয় সেই নিট হোক কি পোস্ট নিট হোক প্রি নিট হোক বা পোস্ট নিট হোক কিভাবে সিনেমা ছাত্ররা করবে তাদের мораাল তো কোথায় চলে যাবে তাদের মানসিক অবস্থাটা কি হবে আপনি ভাবুন এইচএসকে বাংলা ঋণমূল ঋণমুলের যিনি সাংসদ রয়েছেন সুখেন্দু শেখর রায় তিনি একবারে প্রকাশ্যে দাবি তুলেছেন সিপি এবং তার সাথে उद्धवকের গ্রেফতারি আপনি কি তাতে সহমত। একদম একদম সঠিক দাবি করেছেন সঠিক দাবি করেছেন এবং কারণ প্রথমত এটা একটা সিপি আন্যাচার ডেথ বলে তারপরে সিপি মিডিয়াকে ব্লেম করছিল যে গিয়ে মিডিয়ার জন্য এটা সিবিআই কাছে গেছে কেসটা এবং পুলিশের ভূমিকাটা পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি দুটো জায়গায় বেশ সাসপেশিয়াস এক হচ্ছে মেয়েটির ভাই বাবা বললো তারা জানতো না মানে একদম তারও করে তাদের যাওয়ার ব্যবস্থা করা বসিয়ে রাখা শুধু তা নয় বাপমা আহ দেখা করতে চাইলে সন্দীপ ঘোষের সাথে সন্দীপ ঘোষ দয়া করবেন মানে ওনাদের যেতে হবে সন্দীপ ঘোষের অফিসে গিয়ে দেখা করে হবে এরকম ব্যাপারে এবং পুলিশের ভূমিকাটা খুবই সন্দেহজনক শুধু তা নয় আপনি চিন্তা করুন কলকাতা পুলিশ যাকে বলা হয় নেক্সট স্কটল্যান্ড ইয়ার্ড মানে আপনি এই পুলিশের এই যে রেপুটেশন সেই পুলিশ একটা সত্তর আশি জনের ক্রাউডকে আটকাতে পারে না এটা কি আমাদের বিশ্বাস করতে হবে বা সেই পুলিশের কাছে যে ক্রাউড আসবে সত্তর আশি জনের ইন্টেলিজেন্স ইনপুট নেই এবং তারা লরি করে আসলো সেই লরি রেজিস্ট্রেশন নাম্বারটা ও কি পুলিশ পেল না এবং সেই পুলিশ ওদেরকে অ্যালাউ করলো এবং বেছে বেছে ওরা কয়েকটা ফ্লোর ড্যামেজ করলো এবং ফরচুনেটলি আমি বলবো ফরচুনেটলি ওরা থার্ড ফ্লোর তিন তলার মধ্যে গুলিয়ে ফেলেছিল থার্ড ফ্লোর যে চার তলা বাংলায় হয় সেটা ওরা বুঝতে পারেনি এবং ভাগ্যিস সিন অফ ক্রাইম যেটা সেখানে যেতে পারেনি এবং এই পুলিশের চোখের সামনে একটা সিন অফ ক্রাইমে আপনার এক সংস্কার কাজ ছিল ডিমোলিশন হয়ে ওখানে দেওয়াল ভাঙছিল এগুলো কেন হবে এগুলো কেন হবে এবং তারপর এখানে আমি পুলিশকে কি করে বিশ্বাস করব যখন এই যে সংস্কারের কাজ শুরু হয়ে গেল বা ঘটনার এতটা দিন পেরিয়ে যাচ্ছে কি মনে হচ্ছে প্রমাণ কি তাহলে লোপাট হয়ে যাচ্ছে না সিবিআই এর উপর আমাদের প্রত্যেকেরই ভরসা রয়েছে কিন্তু তারপরও এটাই তো ওদের মোডাস অপারেন্ডি ওদের মূল উদ্দেশ্যটা আমার যা ধারণা এই যে হুলিগান্স গুলো কে পাঠিয়ে দিয়েছিল ওদের মূল উদ্দেশ্য ছিল যে গিয়ে বোমা লোপাট করা এবং এখানে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর বা ওরা কি ওরা ওদের সাথে আছে কিনা উই নো এবং এখানে আমি বলবো ইট হ্যাজ বিন এ ফেইলিওর অন দা পার্ট অফ দা পুলিশ এই যে এই যে আজকে সুখেন্দু শেখর রায় তাকেও ইতিমধ্যে তলব করা হয়েছে এবং যাকে ইতিমধ্যে লাল বাজার তলব করেছে বা জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে কিভাবে এটাকে ই বা দেখছেন এটা হচ্ছে ভয়েস অফ ডিসেন্ট কে সাইলেন্স করা এটা হচ্ছে ভয়েস অফ ডিসেন্ট কে সাইলেন্স করা কিন্তু কজনের করবে কজনের করবে আজকে ডক্টর কুনাল সরকার আর ডক্টর সুবর্ণ গোস্বামীকে সাইলেন্স করেছে আজকে আমরা সবাই লিখেছি আমরা সবাই কুনাল সরকার আমরা সবাই সুবর্ণ গোস্বামী আমাদের স্ট্যাটাস আপডেট করেছি এই বলে যে আমরা সবাই ডক্টর কুনাল সরকার আমরা সবাই ডক্টর সুবর্ণ গোস্বামী কেন কারণ ওরা চাইছে আমাদের ভয়েসটাকে সাপ্রেস করার জন্য আমাদের দাবিয়ে রাখার জন্য পারবে না সেটা পারবে না কখনোই পারবে না তারপর সব আরজি করে ভেতরে বা যে কোনো হাসপাতালের ভেতরে কি কি পরিষেবা থাকলে মনে হয় যে ভবিষ্যতে এই ঘটনা ঘটবে না যদি আমরা একটু কলেজের যদি আমরা সিচুয়েশন যদি আমরা ভাবনা চিন্তা করি তাহলে কি কি মনে হয় করা প্রয়োজন রয়েছে আগামী দিনে যেটা সলিউশন ফার্স্ট অফ অল এই ধরনের লোকজনকে এবং এই সিন্ডিকেট কোটরি যারা করছে এদেরকে প্রমোট না করাটায় হচ্ছে প্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট এদের প্রমোট করা উচিত নয় এরকম লোকগুলোকে প্রমোট করা উচিত নয় এই লোকটা এই সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যখন ছিলেন ওখানে ভিজিলেন্স হয়েছিল ওনার বিরুদ্ধে ওখানে কারাপিগেশন এসেছিল ওনাকে তারপর কেন আজ করে পাঠানো হলো আবার তা নয় আর জি করে যখন ঝামেলার মধ্যে তখন ওনাকে কয়েক ঘন্টার মধ্যে উনি কয়েক ঘন্টার মধ্যে ওনাকে ন্যাশনাল প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন মানে সামথিং মোর টু ইট দ্যাট মানে এখানে অন্য খেলা চলছে বললাম যেটা আপনাকে সিন্ডিকেট কোটরি এগুলো অনেক কিছু আছে এবং এইটাকে বন্ধ করতে হবে ফার্স্ট এই জিনিসটা বন্ধ করতে হবে আগে কখনো কলেজে এরকম মানে স্থান ছিল না এটা এটা বন্ধ করলে নাইনটি নাইন পার্সেন্ট অফ সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কলেজের ভিতরে শিক্ষার মধ্যে একটা রাজনীতি বিরাট বড় প্রভাব হচ্ছে রাজনীতি একটা পার্টিকুলার দলের একটা পার্টিক দলের এবং তাদেরকে ওখানে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তারা এটা করছে এবং আমি আমি যা খবর পাচ্ছি পাচ্ছি এরাই এক সময় এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনে করেছিল তৈরি হয়েছে এরাই সময় ওয়েস্ট একই শুধু সন্দীপ ঘোষ গেছে শুধু প্রিন্সিপালটা এখন এখন হাইকোর্টের অর্ডার অনুযায়ী লিভে আছে কিন্তু এখনো বাদ বাকিরা সবাই আছে সন্দীপ ঘোষ তাকে যদি তার চেন ধরে যদি একে 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 টানা হয় এই সুতো যদি টানতে শুরু করে তাহলে কি বাদবাকি নাম উঠে আসবে অ্যাবসলিউটলি এটা সিবিআই কাছে কোন কোনো ব্যাপারই নয় সিবিআই মানে যারা আছেন যথেষ্ট ইন্টেলিজেন্ট সন্দীপ ঘোষের কাছ থেকে কিছু জানতে পারবে আমি একটা নিউজ খবর পেলাম ওই সংবাদ প্রতিদিনের খবর পেলাম যে গিয়ে ওই দিন ভোরবেলা মানে পুলিশ আসার আগে ওটা কি বডিটাকে কি করতে হবে কিভাবে কি সাজাতে হবে সেটা নিয়ে ওই কোঠারি দুজন ওখানে মিটিং করেছে ভাবতে পারেন তাহলে এই কোঠরিকে যতক্ষণ না ডিসম্যান্টেল করা হচ্ছে স্টপ টু বটম এই কোঠুরিকে ডিসম্যান্টেল করতে হবে না করলে আর্জি করে সমস্যার সমাধান হবে না মানে এরা কত পাওয়ারফুল চিন্তা করুন এরা এরা ওখান থেকে টাকা তুলছে এরা এরা ওখান থেকে শুধু টাকা তুলছে না এরা লোকের ট্রান্সফার লোকের ভর্তি অ্যাডমিশন দালাল চক্করটা পুরো চালাচ্ছে অ্যাডমিশন পেশেন্টদের ডাক্তারদের পাশ করা ফেল করা সবকিছুতে এরা জড়িত সব কিছুতে জড়িত এবং মেডিকেল কাউন্সিল ইলেকশনও এরা এরা রিজিং করেছে আমাদের ও মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রার শাহজি বেসবঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনস ডক্টরবাবু আপনারা এই যে সারা রাত ডিউটি করতে হয় এবং তারপরে একটা সময় রেস্টের প্রয়োজন হয় যে প্রয়োজনটা ওইVictim এর ক্ষেত্রেও ছিল এবং তার জন্য সে তখন যায় রেস্ট নিতে তারপরে নানান রকমের আমরা ঘটনা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনারা সাধারণ ভাবে যখন থাকেন ডিউটিতে এই রকমের কি সিচুয়েশন হয় মানে সেমিনার রুমে কি আপনাদের রেস্ট নিতে হয় না আপনাদের জন্য আলাদা কোনো রুম থাকে ডাক্তারদের জন্য কি থাকে সেই সময় পরিস্থিতিটা আলাদা রুম থাকে আলাদা রুম থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্টারন হাউস স্টাফ পিজিটি মানে ভিজিটিং বা আর এত জায়গা নেই এত জায়গা নেই আর সময় যে জায়গা পাওয়া যাবে তাও নয় আর আমরা তো আর সেই বড়লোক দেশ নই যে গিয়ে আমাদের মানে মানে আমি আমার জীবনে তেইশ বছর ইংল্যান্ড আর আয়ারল্যান্ডে ছিল আমি জানি ওখানকার সিস্টেম কিন্তু আমাদের সিস্টেমটাও আমি জানি

সিকিউরিটি মানে বেলা যখন এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যাচ্ছে মানে ওখানে রেগুলার সিকিউরিটি যেন থাকে এবং সিসিটিভি মানে ইম্পর্টেন্ট পয়েন্টসে যেন সিসিটিভি থাকে যেগুলো গতকাল যেটা আমি আরাপন বন্দ্যোপাধ্যায় বাবু একটা একটা স্ট্র্যাটেজি বার করেছেন আমি বলবো খুব ভালো স্ট্র্যাটেজি খুবই ভালো মানে আই ওয়েলকাম ইট এবং এইগুলো করা উচিত এগুলো করা উচিত কিন্তু এগুলো চোর পাওয়ালে বুদ্ধি বাড়ে সেই সময় এগুলো আগে থেকেই করা উচিত ছিল আমাদের লিমিটেড রিসোর্সেস এর মধ্যে হ্যাঁ এগুলো করলে খুবই ভালো খুবই ভালো এবং যা একদিন একদিন যে সেটা করা হচ্ছে কিন্তু যতক্ষণ না এই কোটরি এই সিন্ডিকেট ডিসম্যান্টল করছে ততক্ষণ কোন উন্নতি হবে না বেশ তাসব অনেক কথাই শুনলাম আপনাদের থেকে এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ ভার্চুয়ালি থাকার জন্য আমাদের সময় যেহেতু শেষ তাই এখানে শেষ করতে হচ্ছে আজকের এই আলোচনা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অর্থাৎ আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নজর রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিন্তু তারপরও কি চলছে সেখানে এবং কি করণীয় রয়েছে সেই সম্পর্কিতই ছিল আমাদের আলোচনা এবং টকশো যেখানে আহ ছিলেন আরজিকরের প্রাক্তন স্টুডেন্ট এবং কলকাতার চিকিৎসক তাপস বিশ্বাস যার সাথে আমরা কথা বললাম জানলাম আরজিকরের ভেতরে ঠিক কি চলছে এবং কি কারণে আজকের এই পরিণতি ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো পরবর্তী সময় নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারি করটায় নমস্কার